Assalamualaikum viewers. Today I am going to show you different kinds of shabji noodles. This one we have made kokola noodles, tomato, onion, kachamorich, and motorshuti. First, we will make noodles. We will make noodles. এদিকে এখন এই সবজিগুলো দিয়ে দেব কড়াইয়ে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এদিকে নুডলস গুলো সিদ্ধ হচ্ছে পেঁয়াজ গুলো বাদামি করে ভেজে নেব এবার দিয়ে দেব ডিম এবার দিয়ে দেব লবণ স্বাদমতো এবার দিয়ে নাড়াচাড়া করব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যেন লবণটা ডিমটার সঙ্গে মিশে যায় এদিকে নুডলস গুলো সিদ্ধ হয়ে গেছে আমরা আর একটু হালকা আঁচে দিয়ে রাখব চুলায় ওইদিকে ভিউয়ার্স আস্তে আস্তে ডিম গুলো ভাজা হয়ে যাচ্ছে এখানে ভিউয়ার্স নুডলস এবং মটরশুঁটি একসঙ্গে সিদ্ধ দেওয়া হচ্ছে এবার দিয়ে দেব কাঁচা মরিচ টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে নেব নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো একটা পাত্রে ঢেলে নেব ঢেলে দিয়েছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন নুডলস আর মটরশুঁটি একসাথে এবার নুডলস এবং মটরশুঁটিটাকে ঠান্ডা করে নেব নুডলস গুলো ঠান্ডা হয়ে গেছে এবার পানিটা ঝরার জন্য একটা ড্যাগে রেখে দেব এ
এগুলো প্রায় হয়ে এসেছে নুডলস এর পানিটা ঝরার পর এগুলো আমরা এখানে ঢেলে দেব এই যে দেখুন ভিউয়ার্স ঢেলে দিচ্ছি নুডলস গুলো এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব সবগুলোকে ভালোভাবে এগুলোর সঙ্গে মিশিয়ে দেব এবার দিয়ে দেব নুডলস এর মশলা এই দেখুন ভিউয়ার্স নুডলস এর মশলাটা দিয়ে দিলাম এবার এই মশলাটা সবজি এবং নুডলস এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ভিউয়ার্স দেখতে কত সুন্দর লাগছে আমাদের নুডলস ফ্রাই হয়ে এসেছে এবার দিয়ে দেবো আর একটু লবণ আমাদের নুডলস হয়ে গেছে ভিউয়ার্স এবার এটাকে সার্ভ করে নেব এটাকে এবার সার্ভ করে নেব দেখুন ভিউয়ার্স কত কম সময়ে একটা স্বাস্থ্যকর সবজি নুডলস হয়ে গেল আপনারাও অবশ্যই বাসায় চেষ্টা করবেন সুন্দর আর দেখতে অনেক সুন্দর হয়েছে আপনাদের জন্য নিয়ে আস আজ এ পর্যন্তই আপনাদের জন্য নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর খাবারের ভিডিও ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন আর আমাদের ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আল্লাহ হাফেজ